বিসমুল্লাহি রহমান এর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ আর লাল শাকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আশা করছি আমার রেসিপিগুলো দেখবেন আমার পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর পাশে থাকা ছোট বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনাদের কাছে চলুন এবার শুরু করি প্রথমে আমি একটি পেনের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম তারপর সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি আগেই হলুদ মরিচ আর লবণ দিয়ে কিছু রুই মাছের টুকরো মেখে রেখেছি ওই মাছের টুকরোগুলো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিব এই রুই মাছের টুকরোগুলো দিয়ে আমি লাল শাক ভাজি করব মাছগুলো ভালোভাবে ভেজে নেব কারণ আমি লাল শাকের সাথে কোনো রকম পানি দেব না তাই মাছগুলো তেলের মধ্যেই ভালোভাবে বেজে নিচ্ছি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো প্যান থেকে তুলে নিচ্ছি এবার অন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এবার সাথে দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু কম রসুন কুচি এবার এগুলো একটু ভালোভাবে নেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছে তারপর সাথে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ এবার পেঁয়াজ রসুন একটু নেড়ে সাথে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম কাঁচামরিচের টুকরোগুলো এবার কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দেব তিন লাল শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পানি জড়িয়ে রেখেছি এবার দিয়ে দিলাম লাল শাকগুলো সাথে কোনো রকম পানি দিব না এবার এগুলোর মধ্যে দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ তারপর একটি ঢাকনা দিয়ে কিছু টাইমের জন্য ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে লাল শাকগুলো ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি লাল শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সাথে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো একেবারেই কোনো পানি রাখবো না এবার একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি কেট করে সবগুলো মাছের টুকরা আস্তে আস্তে উল্টিয়ে দেব মাছের টুকরোগুলো আমার প্রায় উল্টানো হয়ে গেছে আপনারাও চাইলে এভাবে লাল শাক দিয়ে রুই মাছ ভাজি করে নিতে পারেন এবার আমি লাল শাকের পানিগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেছে আমার রুই মাছ আর লাল শাকের ভাজি এবার চুলা থেকে রুই মাছ আর লাল শাকের ভাজিটা নামিয়ে নিলাম এবার একটি প্লেটের মধ্যে পরিবেশন করছি দেখুন রুই মাছ আর লাল শাকের ভাজিটা দেখতে কেমন সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আপনারাও চাইলে বাচ্চাদের জন্য এভাবে লাল শাক আর রুই মাছ ভাজি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ